নমস্কার বন্ধুরা গল্পের উপহার চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আপনাদের গল্প পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কালো উপন্যাস কাজল আজ তার প্রথম ভাগ গল্প পাঠের আগেই গল্প সম্বন্ধে কিছু কথা বলে রাখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালি অপরাজিত রচনার পর তিনি কাজল রচনার পরিকল্পনা করেছিলেন তিনি কাজল শুরু করার পূর্বেই লোকান্তরিত হন এবং অনেক পরে এই গ্রন্থের সমগ্র ভাগই রচনা করেন তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় গল্পপাঠ ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দেবেন এবং গল্পের পরবর্তী অংশগুলি শুনবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুনতে থাকুন আজকের গল্পপাঠ কাজল শীত শেষ হইয়া বসন্তের বাতাস বহিতে শুরু করিয়াছে পুরাতন পাতা ঝরিয়া গিয়া গাছে গাছে নতুন কচি পাতার সমারোহ এই দিনগুলাতে কাজলের বেশিক্ষণ বাড়িতে মন বসে না বিশেষত বৈকালের দিকে সূর্য বাঁশবনের মাথা ছাড়াইয়া একটু নামিলেই মিলেই রোদ্দা কেমন রাঙা আর আরামদায়ক হইয়া আসে রানুপিসিদের গায়েটা অলস মধ্যাহ্নে জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া ঘাস লতা খায় কাজল উত্তরে জানালায় বসিয়া লক্ষ্য করে কিছুক্ষণ পরে তাহার আর মন টেকে বাহিরে যাইবার জন্য ছটফট করিতে থাকে বন্য লতাপাতা যে বিশেষ ঘ্রাণটা বাতাসে বহিয়া আসে সেটাই যেন তাহাকে আরও চঞ্চল করিয়া তোলে গন্ধটা সহিত এই বাহিরে যাইবার ইচ্ছার যে কি সম্পর্ক তাহা সে বুঝিতে পারে না কেমন যেন রহস্যময় ভাব হয় মনে সন্তর্পণে দরজার খিল খুলিতে গেলে অসাবধানে আওয়াজ হয় রানু আসিয়া বলে ছেলের আবার বেরোনো হচ্ছে কাজল একটু অপ্রতিভ হয় বটে কিন্তু ভয় পায় না খিলটা হাতে ধরিয়ায় দুষ্টামির হাসি হাসিতে থাকে বাহির হইতে দিতে রানুর আপত্তি নাই শুধু সাবধান করিয়া দেয় কবরদার নদীতে নাবিনে নৌকই উঠবিনে কিন্তু বল উঠবিনে কাজল প্রতিজ্ঞা করিয়া তবে বাহিরে যাইবার অনুমতি পায় অপু বলিয়া গিয়াছিল দেখো রানুদি নদীতে যেন একলা না যায় চান করবার সময় তুমি সঙ্গে নিয়ে যাবে ছেলে মানুষ সাঁতার জানে না ডুবে যেতে পারে কাজলও রানু পিসির কথার অবাধ্য হয় না ইছামতির ঘাটে জেলেদের মাছ ধরা নৌকোগুলি বাধা থাকে এপাড়ার ওপার আর কিছু ছেলে জমা হইয়া তাহার ওপর উঠিয়া খেলা করে কাজলের পারে বসিয়া দেখা ছাড়া গত্যন্তর নাই পিসি বারণ করিয়াছে যে বাড়ি হইতে বাহির হইয়া কাজল বাবার নতুন কেনা আমবাগানের দিকে হাঁটিতে থাকে বাগানের প্রান্তে কাহাদের একটা বাঁশঝাড় শতু সেদিন বলিতেছিল বাঁশ গাছ নাকি খুব তাড়াতাড়ি বাড়ে রাতারাতি নাকি বাঁশের কোর এক হাত লম্বা হইতে দেখা গিয়াছে কথাটা শুনিয়া কাজলের মনে বৈজ্ঞানিক অনুসন্ধিচ্ছা জাগিয়া উঠিল তাই এ জায়গাকে সে উন্মুক্ত স্থান হিসাবে নির্বাচিত করিয়াছে বাগানের শেষ গাছটার নিচে একখানি বাঁশের কোড় হইয়াছে হাত দিয়া মাপিয়া আমগাছের গুড়িতে সমান উচ্চতায় কাজল ঝামা ঘষে একটা দাগ দিয়া রাখে প্রত্যেক দিন পরের দিন গিয়া পরীক্ষা করিয়া দেখে গাছ কতখানি বাড়িল আম গাছটার কাছে পৌঁছিয়া কাজল ভালো একটা ঝামা খুঁজিতে লাগিল কাছাকাছি পাওয়া গেল না কাজলকেই ঢুকিত হইল বাঁশপনের মধ্যে বাঁশপনের ভিতরকার আগাছা কেহ কোনোদিন পরিষ্কার করে না মালিকের দায়ও পড়ে নাই নির্দিষ্ট সময়ের শেষে কয়েক গাড়ি বাঁশ কাটিয়া চালান দিয়া সিন্ধুকে পয়সা তুলিলেই তাহার কাজ শেষ বাঁশ তো বিনা যত্নেই বাড়ে তাহার জন্য আবার কে কাজল একবার থামিতেই পায়ের নিচে শুকনো বাঁশ পাতায় মচমচ শব্দও থামিয়া যায় সঙ্গে সঙ্গেই কোথায় লুকোনো পাখিটার কুবকুব ডাক স্পষ্ট হইয়া ওঠে বাঁশ পাতা হইতে কেমন একটা গন্ধ ওঠে কাজলের মন কেমন করা ভাবটা বাড়িয়া যায় উপরে নিচে নীচে দিকেই পাখিটাকে দেখা যায় না রানুপিসি ডাকটা ছিনাইয়া দিয়া বলিয়াছিল কুবো পাখি কাজলের হাসি পাইয়াছিল নামটা শুনিয়া এমন নাম দেখো বলে কিনা কুবো পাখি খোকার মধুঝরা হাসি দেখিয়া রানীর কি একটা পুরনো কথা মনে পড়ে এক পলকের জন্য সে অন্যমনস্ক হইয়া যায় মুহূর্তে হাসিয়া বলে ফাঁক হল একটা এত হাসবার হলো কি নাম শুনে কাজলের একবার মনে হয় ডাক বাঁদিকে ঝোপ হইতে আসিতেছে সেদিকেই বনটা বেশি ঘন কিছুদিন আগে এই জঙ্গল হইতে কি একটা জন্তু শিকার করিয়া লইয়া গিয়াছে কাজে একেবারেই যে গা ছমছম করে না এমন নহে কিন্তু পাখিটাকে দেখিবার কৌতূহলও কম নহে রানুপিসি বলিয়াছে লাল লাল চোখ সে দেখিবে কেমন লাল চোখ কিন্তু বিশেষ সুবিধা করা যায় না কিছুটা বাঁদিকে হাঁটিলে মনে হয় ডান দিক হইতে আওয়াজ আসিতেছে ডান দিকে একটু অগ্রসর হইলেই আওয়াজটা পিছনে ঘুরিয়া যায় আবার খানিকক্ষণ এদিক ওদিক ঘুরিয়া পরে কাজল হাল ছাড়িয়া দেয় তো পাখি পরে দেখা যাইবে আরও একটু সন্ধান করিলে কি দেখা হইতো না নিশ্চয়ই হইতো নেহাত কাজ আছে বলিয়া তাহাকে অন্যত্র যাইতে হইতেছে সন্ধ্যায় শতু কাকার দু একজন বন্ধুবান্ধব এপাড়া ওপাড়া হইতে আসিয়া জোটে মোটা কালো মতো একজন লোক জো কঠি ঠুকিয়া ঠুকিয়া খোলটাকে ঠিক সুরে বাঁধে পরে সবাই মিলিয়া কীর্তন শুরু করে একদিন কাজলের খুব মজা লাগিয়াছিল গানের মাঝামাঝি যেখানে কোথা যাও প্রভু নগর ছাড়িয়া পদটা আছে সেখানে সবাই এমন হাঁ করিয়া দীর্ঘ টান ছিল যে কাজল হাসি চাপিতে পারে নাই এতগুলি বয়স্ক মানুষকে এক শাড়িতে হাঁ করিয়া বসিয়া থাকিতে দেখিলে কাহার না হাসি পায় কীর্তন তাহার খুব ভালো লাগে নাই গানের যে স্থানটিতে তাহার আমোদ হয় সে স্থানটিতেই উহারা পরস্পরের গলা জড়াইয়া ধরিয়া ও বিসর্জন করিতে থাকে ব্যাপার দেখিয়া প্রথম দিন সে অবাক হইয়া গিয়াছিল রানী তাহাকে খাওয়াইয়া বিছানায় শোয়াইয়া আসার পরেও এক একদিন অনেক রাত্রি পর্যন্ত গান হয় শুনিতে শুনিতে সে ঘুমাইয়া পড়ে কখনো কখনো বিনা কারণে মাঝরাত্রে রাত্রে ঘুম ভাঙিয়া যায় দেখে জানালা দিয়া সুন্দর জ্যোৎস্না আসিয়া বিছানায় পড়িয়াছে বাহিরের আতা গাছটা বোম্বাই আম গাছটা উঠোনটা অপূর্ব জ্যোৎস্নায় ভাসিয়া যাইতেছে ঘুম ঘুম চোখে সেদিকে তাকাইয়া থাকিলে বেশ লাগে মনে হয় কেহ যেন ওই জঙ্গল হইতে উঠানে জ্যোৎস্নায় আসিয়া দাঁড়াইবে তাহার গায়ে রূপকথা দেশের পরিচ্ছদ মৃদু চন্দ্রালোকে সে একবার কাজলের দিকে তাকাইয়া হাসিবে পরে ইশারায় ডাকিয়া আনিবে সঙ্গীদের একদল দেশের লোকে উঠান ভরিয়া যাইবে তাহাদের ভাষা বোঝা যায় না কিন্তু তাহা সঙ্গীতময় উঠানে ধুলায় চাঁদের আলোয় ছায়া সৃষ্টি করিয়া তাহারা লীলায়িত ভঙ্গিতে নৃত্য করবে মাঝে মাঝে কাজল নিজে অবাক হইয়া যায় তাহা চিন্তার গতি দেখিয়া এই সময় বাবার কথা মনে পড়ে খুব রানু পিসি পাশে ঘুমাইতেছে পিসির নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে জানালার বাহিরে উঠানে সেই অপ্রার্থিব চাঁদের আলোর দেশ এ সময় বাবা থাকিলে বেশ হইত মনের যে ভাবই হোক না কেন বাবাকে বুঝাইয়া বলিবার দরকার পড়ে না বাবা নিজেই কেমন সব বুঝিয়া লয় বাবা হয়তো বলিতে পারিত কেন সে এমন অদ্ভুত চিন্তা করে শুধু এসব কারণেই নহে অন্য কারণও আছে হ্যাঁ সে লুকাইবে না বাবাকে দেখিতে তার খুব ইচ্ছা করে বাবার জন্য তাহার মন কেমন করিতেছে পরের দিন দুপুরে ললিতমোহন বাড়ুজের ছেলে চনু আসিয়া তাহাকে এক্কাদোক্কা খেলিতে ডাকে চরকতলার মাঠে খেলা জমিয়া ওঠে অবশ্য কাজল খেলায় খুব পটু নহে তাহার তাক ও প্রশংসার অযোগ্য তিন নম্বর ঘর টিপ করিয়া গুটি ছড়িলে সেটা পাঁচ নম্বর ঘরে পরিবেই অবশ্য প্রত্যেকবারই কাজল এমন করিয়া ভান করে থাকে যেন সেটা ওটা পাঁচ নম্বর ঘরেই ফেলিবার চেষ্টা করিতেছিল খেলা সমাপ্ত হইলে সন্ধ্যার আবছা আঁধারে বাড়ি ফিরবার সময় কাজল চনুকে প্রশ্নটা করিয়া ফেলে তুই জানালার পাশে শুয়ে ঘুমোস চনু বাক্যালাপের গতি কোন দিকে বুঝিতে না পারিয়া সংক্ষেপে বলে রাত্রিরে জাগিস নে কখনো চাঁদনি রাত্রিরে কত কিছু দেখিস মানে কিছু ভাবিস ভাবিব ভাবিব আবার কি দাদা গায়ে পা তুলে দেয় বলেই না ঘুম ভাঙে পাটা নামিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি কেন রে মনে হয় না কিছু এই কোন অদ্ভুত দেশের কথা কি গল্পে পড়া কোনো লোকের কথা গল্প বলিতে চনু পড়িয়াছে কথামালার ব্যাঘ্র ও পালিত কুকুর তাহা রাত্রে স্বপ্ন দেখিবার জন্য খুব আদর্শ উপাদান নহে কাজলটা কি পাগল নাকি সন্ধেবেলা যত উদ্ভট কথা না চন্দ্রলোকিত রাত্রে অগ্রজের তারনায় জাগিয়া তাহার বিশেষ কিছুই মনে হয় না কাজলও যে বিশেষ কিছু দেখিতে পায় তাহা নয় কিন্তু এক চাঁদের আলো একটি পাতা খসিয়া পড়া হইতে সে অনেক কিছু কল্পনা করিয়া লইতে পারে নিজের বৈশিষ্ট্য বুঝিবার বয়স তাহার হয় নাই তবু তাহার সঙ্গীদের সহিত একটা চিন্তাগত পার্থক্য সে অনুভব করিতে পারে যেমন দুর্গা পিসির কথা বাবা ও রানু পিসির কাছে গল্প শুনিয়া সে দুর্গার চেহারা ও স্বভাব কিছুটা কল্পনা করিয়া লইয়াছে নির্জনে বসিয়া ভাবিতে চেষ্টা করিয়াছে পিসি সামনে দাঁড়াইয়া কথা বলিতেছে এই একটা ফল কুড়াইয়া লইল কোন গাছতলা হইতে এই আটখানা ভাঙিয়া তাহাকে দিল খাইতে অপু ও রানী দুর্গা শৈশবের গল্প করিয়াছে এখন থাকিলে পিসির যে অনেক বয়স হইত তাহা কাজলের কখনো মনে হয় নাই শুধু এইটুকু সে বোঝে পিসি বাঁচিয়া থাকিলে তাহাকে খুব ভালোবাসিত নিশ্চিন্দিপুরের সহিত কাজলের একটা নিবিড় সম্পর্ক গড়িয়া উঠিয়াছিল অথচ কোথায় ছিল সে এক বৎসর আগে দাদামশাইয়ের ভয়ে যুজু হইয়া থাকিতে হইত প্রকৃত ভালোবাসার স্বাদ সে দাদামশাইয়ের কাজ হইতে পায় নাই কখনও তারোনাই জুটিত বেশি কেবল দিদিমার কথা মনে পড়ে বাবা যে তাহাকে মামা বাড়ি হইতে নিজের বাড়িতে লইয়া আসিল দিদিমা পাইল না তাহা দেখিতে দিদিমাই যা একটু বাবার গল্প করিত আর কাহারও জন্য মন খারাপ করে না তত এখানে সে ভালোই আছে বাবা নাই বটে কিন্তু বাবা তো আসিবে পিসি তাহাকে ভালোবাসে সবার উপর তাহাকে আকর্ষণ করে গ্রামের একটা নীরব ভাষা কেহ সঙ্গে থাকিলে অনেক সময় ভালো লাগে না মাঝে মাঝে যখন সে নিজেদের পুরাতন ভিটায় যায় অন্তত তখন তো নয়ই সম্পত্তি সত্যবোধ তাহার মধ্যে এখনও জন্মে নাই কিন্তু নিজের পিতৃপুরুষের ভিটায় বসিয়া চিন্তা করার মধ্যে যে একটা রোমাঞ্চকর অনুভূতি আছে তাহা মনকে দোলা দেয় দুপুরে গিয়া জঙ্গল ঠেলিয়া চুপি সে উঠানে বসিয়া থাকে চুপি চুপি বসিবার বিশেষ কারণ আছে এদিকে বিশেষ লোকজন আসে না আসিবেই বা কী প্রয়োজনে একমাত্র আকর্ষণ সজিনে গাছটাও সেটাও কুড়া হইয়া গিয়াছে ফল ভালো হয় না কাজেই সেজন্য সতর্ক হইবার প্রয়োজন নাই আসলে এই জায়গায় উচ্ছলতা প্রকাশ করিবার ইচ্ছা করে না একেবারে অন্য জায়গা হইলে কাজল বটে ঝুড়ি ধরিয়া ঝুলিয়া এখানে ওখানে লাফাইয়া তাণ্ডব বাঁধাইয়া তুলিত কিন্তু এ ভিটায় আসিয়া বসিলে কে যেন তাহার ছোট্ট মনটাকে শান্ত পরস্পর্শে স্নিগ্ধ করিয়া দেয় এখানে তাহার ঠাকুমা রান্না করিয়াছে পিসি পুতুল খেলিয়াছে বাবা রাজা সাজিয়াছে আশির সামনে ঠাকুরদা বসিয়া বালিকাগজে পালা লিখিয়াছে তাহাদের পূর্ণ স্মৃতিমণ্ডিত স্থানে কি প্রগল্প হওয়া যায় কেহ তাহাকে বলিয়া দেয় নাই সে আপনি চুপ হইয়া থাকে দুপুর গড়াইয়া বিকাল হইয়া যায় কেমন একটা অদ্ভুত ছায়া নামিয়া আসিতে থাকে কাজলের মনে হয় এই বুঝি কেহ পিছন হইতে কথা বলিয়া উঠিবে যেন সে আমলটা শেষ হইয়া যায় নাই সে মিথ্যা বলিবে না ভূত পেতনিতে তাহার একটু ভয় আছে কিন্তু এই সময় যদি তাহার ঠাকুমা কি পিসি আসিয়া তাহার সহিত কথা বলে তবে সে একটুও ভয় পাইবে না সে তো তাহাদের একান্ত আপনার কাহারও নাতি কাহারো ভাইপো কত আদর করিত সবাই বাঁচিয়া থাকিলে একটু আগে রাঙা বাসন্তী রোদটার মতোই তাহারা কোথায় মিলাইয়া গিয়াছে সন্ধ্যায় বাড়ি ফিরিবার সময় গাছের মাথায় সপ্তর্ষিমণ্ডল জল জল করিতে থাকে বাবা তাহাকে চিনাইয়া দিয়াছিল সব কালপুরুষ ঝুঁকিয়া থাকে পশ্চিম দিগন্তের কাছাকাছি বাবা একবার বলিয়াছিল কালপুরুষের ছোড়াটা যে তিনটি নক্ষত্র দিয়া তৈয়ারি তাহার মধ্যে একটা দেখিতে নক্ষত্র বলিয়া মনে হইলেও আসলে সেটা নিহারিকা সে একটা দূরবীন পাইলে দেখিবার চেষ্টা করিত হোক আপাতত আমবাগানটা তাড়াতাড়ি পার হইয়া যাওয়াই ভালো সন্ধ্যা হইয়া আসিতেছে বাড়ি ঢুকিলে রানী বলে এতক্ষণ ছিলি কোথায় হ্যাঁ রে ও খোকন এই রাত বেরে কি বাইরে বেড়াতে আছে বাবা কোথায় ছিলি কাজল আরক্ত মুখে আমতা আমতা করিয়া বলে এই এই একটু ওই পুরোনো ভিটেই রানী আর প্রশ্ন করে না তাহার হঠাৎ সমস্ত ব্যাপারটা কেমন সুন্দর লাগিতে থাকে খোকন চিনিয়া লইয়াছে আপনার সঠিক স্থান রক্তের ভিতরকার অমোক আকর্ষণ তাহাকে টানিয়া লইয়া গিয়াছে পবিত্র তীর্থে ঐতিহ্যের ধারার গতি ধীর কিন্তু সেটা অনিবার্য এ ভিটাকে ছাড়িয়া তাহারা কেহ কোথাও থাকিতে পারে নাই অপু গিয়াছিল চলিয়া সেও কি বেশিদিন পারিল দূরে থাকিতে বংশের সন্তানের হাত ধরিয়া আবার তো সেই ফিরিয়া আসিতেই হইল কি যেন টান রহিয়া যায় তাহার রানী ব্যাখ্যা করিতে পারে না হয়তো এতদিনে মণিকর্ণিকার ঘাট হইতে হরিহরের দেহাবশেষ বাতাসে ভাসিয়া অন্ধ সংস্কারে ফিরিয়া আসিয়াছেন নিশ্চিন্দিপুরে সর্বজায়ার অদৃশ্য উপস্থিতি হয়তো এখনও ভিটার অনুতে অনুতে গোবৎস যেমন জন্মগ্রহণ করিয়াই ঠিক মাতৃস্তন্য খুঁজিয়া তাহাকে চিনাইয়া দিতে হয় না কাজলকেও তেমনি কোনও নির্দেশ দিতে হয় না সমস্ত বিশ্বজগৎটা একটা নিয়মের শৃঙ্খলে বাধা পড়িয়া গিয়াছে কাহাকেও কিছু বলিতে হয় না করাইয়াও দিতে হয় না সব ঠিক ঠিক চলে মাস তোই পরের কথা গরম বেশ পড়িয়াছে আজ আহার করিতে একটু বেলা হইয়াছিল রানী এখনও কাজলকে বাহির হইতে দেয় নাই বিশ্রামের জন্য নিজের কাছে শোয়াইয়া রাখিয়াছি কাজল ক্লান্ত হইয়া শুইয়া পা দুইটা পিসির গায়ে তুলিয়া দিয়া গল্প শুনিতেছিল রানীর হইয়াছে বিপদ যতই গল্প চলুক কাজল ঘুমায় না তাহারও ঘুম হয় না এমন সময় বাহির হইতে কে ডাকিল শ্রীমান অমিতাভ রায় চিঠি আছে অমিতাভ রায় কাজল প্রথমটা বিশ্বাস করে নাই নিশ্চয়ই ফুল শুনিয়াছে তাহাকে চিঠি লিখিবে কে দৌড়াইয়া চিঠিটা নিতে গেল সে বেশ মোটা কাগজে রঙিন খামের চিঠি রানীও উঠিয়া আসিয়াছিল কাজলের পিছু পিছু সে বলিল খোল তো খোকন কার চিঠি রানীর বুক ঠিপ ঠিপ করিতেছিল হয়তো তাহারই ঠিক কতদিন আর ভুলিয়া থাকিতে পারে কাজল কাম খুলিয়া চিঠিটা বাহির করিয়া প্রথমে যেন চোখে ধোঁয়া দেখিল কিছু বুঝিতে পারিল না প্রথমটা খুব চেনা খুব পরিচিত হস্তাক্ষর এ নিশ্চয়ই পরক্ষণেই রানীর হৃদস্পন্দনকে দ্রুতায়িত করিয়া মুখ তুলিয়া সে বলিল বাবা দিয়েছে বাবার চিঠি পিসি এই দেখো বাবার হাতের লেখা উত্তেজনায় সে হাঁপাইতেছিল একটু পরেই রানী দেখিল সে আর কাজল দুজনেই অযোধ্যা কাঁদিতেছে অপু রানীকে লিখিয়াছে ফিজি থেকে আফ্রিকায় এসেছি কখন কোথায় ঘুরছি কিছু ঠিক নেই ফিজিতে একটা মিশনারি স্কুলে মাস্টারি করলাম কিছুদিন অ্যাস বাটন সাহেবই সব ঠিক করে দিয়েছিল জীবনটাকে যেমন করে দেখতে চেয়েছিলাম ঠিক তেমনি করেই দেখছি রানুদি কোথাও ধাক্কা খেলাম না আশ্চর্য একটা অসীমত্বের সন্ধান পেয়ে গেছি মনে হয় যেন সময় অফুরন্ত তা ফুরিয়ে যাবে না কোনো দিন জীবনও তাই বাঁধন হারা অসীম মহাকাল এত বিশাল তার আঁচলটুকুই এত বড় যে সেই বিশালতাকে অনুভব করা বহু দূরের কথা ধারণাটাকে কল্পনায় আনতেই মানুষের যুগ যুগান্ত কেটে যাবে এই জীবনকে বুকের পাঁজরে পাঁজরে ব্যথায় বেদনায় আনন্দে উল্লাসে স্বপ্নে জাগরণে প্রতিক্ষণে অনুভব করছি আমার আর ভয় কী নদী এখন মনে হচ্ছে ভক্তিভাবটা শুধু মেয়েদেরই এক চেটিয়া নয় আমার মনেও একটা ভক্তির ভাব জেগে উঠেছে এ ঠিক ঈশ্বরের প্রতি ভক্তি নয় বর্তমানে ক্ষুদ্র গন্ডি পেরিয়ে অতীত ও ভবিষ্যতে রহস্যে প্রদাসলোকে আলোকিত পরিসরে বিস্তৃত যে মহাজীবন তার প্রতি ভক্তি এ যেন কিছুটা নিজের প্রতি ভক্তি নিজেকে বিশেষ করে নিজের জীবনকে জানিবার অদম্য স্পৃহায় ঘুরে বেড়াচ্ছি এখন মনে হচ্ছে যেন তা ছাড়িয়ে আরও বেশি কিছু জেনে ফেলেছি কিন্তু সে কথা প্রকাশ করা যায় না রানুদি সে বোধ ভাষারও অতীত সে সকল জানার জানা এক অনির্বাচনীয় পরম পাওয়া কাজলকে লিখে আছে তোমার জন্যই হয়তো আমাকে ফিরে আসতে হবে কতদিন ফিজিতে সমুদ্রের তীরে বসে আশ্চর্য সূর্যাস্ত দেখতে দেখতে তোমার কথা ভেবেছি তুমি আমার প্রাণের অংশ দিয়ে তৈরি স্বপ্ন বাবা চেষ্টা করছি তাড়াতাড়ি ফিরে যেতে তুমি পিসির কথা শুনে চলো তো বেশি রাতে বেরোবে না নদীর ধারে বেশি যেও না আমার যে ফাস্ট বুকটা আছে সেটা মনোযোগ দিয়ে পড়বে এখানে অনেক মজার মজার জিনিস দেখছি ফিরে তোমাকে গল্প বলবো তোমাকে বড় দেখতে ইচ্ছে করে আমার জন্য তোমার মন খারাপ হয় না বাবার জন্য তাহার মন খারাপ হয় কি না এমন দিন কবে গিয়াছে যে সকাল হইতে রাত্রির মধ্যে সে বাবার কথা ভাবে নাই বরং বাবাই তো তাহাকে ফেলিয়া বেশ থাকিতে পারিতেছে বাবা ফিরিয়া আসিলে সে বাঁচে দুপুরে ওপর রাখিয়া যাওয়া সুটকে হইতে ডায়েরিখানা বাহির করিয়া সে পড়িতে বসে ইহা সে মধ্যে মধ্যেই পড়িয়া থাকে এক বছরে ঠাস পুনট লেখায় ভর্তি ডায়েরি পাতা উল্টাইতে উল্টাইতে এক জায়গায় তাহার দৃষ্টি আটকাইয়া গেল কাশির কথা লেখা আছে কয়েক পাতা বাবা তাহাকে রাখিয়া একবার কাশি গিয়াছিল বটে কাজল পড়িয়া ফেলে পাতা কয়টা এই কাহার কথা লেখা লীলাকে তাহার মেয়ের সহিত বাবা তাহার বিবাহে ইচ্ছা প্রকাশ করিয়াছে যে বিবাহ এ তো বড় মজার কথা হইল কলিকাতায় থাকিতে গলির ওপারে একটা বাড়িতে সে বিবাহের উৎসব দেখিয়াছিল বর মটরগাড়ি করিয়া মালা চন্দন পড়িয়া আসে পরে গাড়ি হইতে নামিলে একজন মেয়ে কুলোর উপর সব সাজাইয়া তাহাকে বরণ করে ও অন্যান্যরা জোরে জোরে হাত পাখা নাড়িয়া বাতাস করিয়া থাকে ওপারা চনু দিদিরও তো বিবাহের কথা চলিতেছে চনু বলিতেছিল দিদি কালো বলিয়া নাকি পাত্রপক্ষ এক হাজার টাকা পণ চাহিয়াছে বেশ মজা তো বিবাহ করিলে সেও টাকা পাইবে তাহা হইলে কিন্তু বাবা তো লিখিতেছে লীলার মেয়ে ফর্সা ফর্সা মেয়েকে বিবাহ করিলে টাকা দিবে তো টাকা পাইলে সে সব টাকা বাবাকে দিবে আচ্ছা কত বছর বয়স হইলে বিবাহ হইয়া থাকে সেদিন সকাল হইতে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টি হয় নাই সুন্দর একটা ছায়া ঘন আমেজে গ্রামটা ঝিমাইতেছিল পাখির ডাক শোনা যাইতেছিল কম কেবল বহু উঁচুতে প্রায় মেঘের গায়ে গায়ে কয়েকটা চিল উড়িতেছিল কাদের মেয়ার ক্ষেতের পাশে কাজল একবার থামিল কাদের তাহা শালার সহিত নিরান দিতেছে খেতে কাজলকে দেখিয়া কাদেরের শালা বলিল বাড়ি চলে যাও কর্ত বাবা বৃষ্টি হতে পারে কাদের আপত্তি করিয়া বলিল পানি হবে না মোটে দেখছ না চিল উঠছে ওপরে ডানায় পানি পালি নামি আসতো নিজ পানে তত্ত্ব সম্বন্ধে তাহাদের আলাপ করিতে দিয়া কাজল হাঁটতে লাগিল মেঠোপথ ধরিয়া ওই পথটা গিয়াছে আশারু এই পথটা ঘুরিয়া গিয়াছে নদীর দিকে একটা বড় গাছ রহিয়াছে দুইটা পথের সঙ্গমস্থলে জায়গাটা কাজলের বড় ভালো লাগে গ্রামে যাবতীয় লোক এই পথ দিয়া আষাঢ়র হাটে গিয়া থাকে অচেনা লোকও যায় কত ভিনগা হইতে মালপত্র কাঁধে করিয়া আলের পথ মাঠের পথ ধরিয়া এখানে আসে এখান হইতে কাঁচা পথ ধরিয়া চলিয়া যায় হাটে পণ্যাদি কাঁধে হাটমুখি জনস্রোত দেখিতে কাজলের বেশ লাগে খানিক্ষণ সেখানে বসিয়া কাজল একবার নদীর পথে কিছু দূর হাঁটিয়া আসিল ফিরিয়া আসিতে আসিতে দেখিল একজন লোক আশারুর পথ হইতে নামিয়া গ্রামের দিকে চলিয়া গেল বুকটা তাহার একবার কেমন করিয়া উঠিল দৌড়াইয়া আগাইয়া গেল সে এইবার লোকটার পিছনে আসিয়া পড়িয়াছে বহুদিনের অনাভ্যাসের ফলে শব্দটা যেন তাহার বাহির মাথার মধ্যে কেমন পথের পাশে জঙ্গল হইতে বাতাস অজস্র বন্যপুষ্পের গন্ধ বহিয়া আনিতেছে একটা ধাক্কা দিয়া কাজল শব্দটা বাহির করিল বাবা অপু বিদ্যুৎস্পৃষ্টের নামে ফিরিয়া তাকাইল এই ডাকটার জন্য সে ছুটিয়া আসিতেছে পৃথিবীর আর এক প্রান্ত হইতে সমুদ্রের ফেন ছিল উর্মিমালা বিশুভ দেশের তারকা খুচিত তমিশ্র রাত্রির আকর্ষণ উষ্ণ বালকীয় শুইয়া উপরে নারিকেল পাতার বাতাসের মর্মর ধ্বনি শুনিবার অদ্ভুত অনুভূতি সব সে ত্যাগ করিয়া আসিয়াছে এই ডাকটা শুনিবার লোভেই তো সে থাকিতে পারে নাই অপুর হাত হইতে ব্যাগ আর বাক্স পড়িয়া গেল ধুলায় পথের মধ্যে হাঁটু গাড়িয়া বসিয়া সে দুই হাত সামনে বাড়াইয়া দিয়া চোখ বুঝিল পরক্ষণেই কাজল ঝাঁপাইয়া পড়িল অপুর বাহুবন্ধনে চিলগুলি ঘুরিয়া ঘুরিয়া নামিয়া আসিতেছিল নিচে এইবার বৃষ্টি নামিবে সন্ধ্যায় রানীর রান্নাঘরের দরজায় পিরি বসিয়া অপু গল্প করিতেছিল আর পারলাম না থাকতে রানুদি সে কি টান তা যদি একবার তুমি বুঝতে যা দেখি যা করি সবই যেন ফাঁকা ফাঁকা আর অর্থহীন লাগে সেই বাড়িতে এনে তবেই ছাড়ল রানি হাসিয়া বলে আর আমরা বুঝি কেউ নয়। বলেছে কথা রানুদি তোমরা সবাই মিলে আমার জীবন সার্থক করে তুলেছ কোথায় যেত আজ কাজল তুমি না থাকলে তোমার দান কি ভোলবার মায়ের স্নেহ দিয়ে আমাদের দুজনকেই তুমি ঘিরে রেখেছ রানীর গলার কাছে হঠাৎ একটা কুণ্ডলি পাকাইয়া ওঠে এত সুখের দিনও ভগবান তাহার কপালে লিখিয়াছিলেন পরে সামলাইয়া বলে এই নে এই দুটো পরোটা আগে খা তারপর গরম গরম আবার ভেজে দিচ্ছি রাত্রে ছেলেকে লইয়া সই অপু অনেক রাত্রি পর্যন্ত কাহারও ঘুম আসে না বৈকালে একবার খুব ঝড় হইয়া বৃষ্টি নামিয়াছিল তাই গরম নাই। জানালার পাশে শুইয়া আকাশে নক্ষত্রগুলি দেখা যায় স্পষ্ট মধ্যপ্রদেশ হইতে ফিরিয়া একই নক্ষত্র কলিকাতার আকাশে দেখিয়া তাহার কেমন অবাক লাগিয়াছিল আবার ফিজি ঘুরিয়া আসিয়া এই নক্ষত্রগুলিকে কেমন চেনা চেনা অথচ অনেক দূরের বলিয়া মনে হইতেছে বিদেশে ইহারাই ছিল তাহার সঙ্গী এই নক্ষত্র মুক্ত উদার আকাশ প্রান্তরের বুকের উপর দিয়া বহিয়া যাওয়া ভবঘুরে বাতাস সেও সুন্দর জীবন সে যে জীবন চাহিয়াছিল সেই জীবন কিন্তু এখন কাজলের পাশে শুইয়া তাহার উদ্দাম জীবনের গতিবেগ কিছুটা প্রশমিত করিতে ইচ্ছা করিল কোথায় ফেলিয়া যাইবে একে একবার গিয়া তো মর্মে মর্মে অনুভব করিয়াছে নারীর টান শৈশবে বাবা অনেক দিন বাড়ি না আসিলে তাহার রাগ হইত অভিমান হইত বাড়ি ফিরিয়া অনেক চেষ্টা করিয়া হরিহরকে অপু রাগ ভাঙাইতে হইত এখন বড় মমতা হয় হরিহরের প্রতি বাবাকে ইচ্ছা করিয়া আসিত না সংসার চালাইবার দুরূহ প্রয়াসে বাবাকে কোথায় না কোথায় ঘুরিতে হইয়াছে কি না করিতে হইয়াছে বেচারি বাবা তাহারও কত ইচ্ছা করিত অপুকে দেখিতে আসিতে পারিত না শুধু কাজের চাপে বই খাতা বগলে তালিমারা ছাতা হাতে স্থান হইতে স্থানান্তরে বেড়াইত কাজের সন্ধানে আজ অপু লেখক হইয়াছে বই বাজারে কাটিতেছে মন্দ নয় তাহার চাইতে বেশি মিলিতেছে প্রশংসা কত বৎসর পরে তাহাদের বাড়ির লোক আজি সচ্ছলতার মুখ দেখিতেছে কিন্তু বাবাকে দেখানো গেল না এই সব দিন বাবা বাঁচিয়া থাকিলে বৃদ্ধ হইয়া যাইত তাহাকে অপু শিশুর মতো পরিচর্যা করিত যা কাজলের মধ্য দিয়া সে তাহার শৈশবের হারাইয়া যাওয়া পিতাকে খুঁজিয়া পাইয়াছে তাহাকে মনের মতো করিয়া মানুষ করিতে হইবে ঠিক যেমন করিয়া সে চাই তেমনি করিয়া ভাবিয়াছিল গ্রামে না রাখিয়া কাজলের প্রতি সে অন্যায় করিতেছে গ্রামে হয়তো কাজলের শিশু মন পূর্ণভাবে বিকশিত হইয়া উঠিবার সুযোগ পাইবে তাই ছেলেকে কলিকাতার অসুন্দর পরিবেশ হইতে আনিয়া একেবারে প্রকৃতির মধ্যে ছাড়িয়া দিয়াছিল এখন ভাবিল এইভাবে রাখিলে উহার পড়াশোনা কিছুই হইবে না বরং কোনো একটা ছোট শহরে লইয়া যাই মাঝে মাঝে গ্রামে লইয়া আসিব মাঝে মাঝে বেড়াইতে লইয়া যাইব দূরে তাহাতে উহার চোখ ভালো করিয়া ফুটিবে সব দিক দিয়াই ছেলেকে চৌকস করিয়া তোলা প্রয়োজন পরের দিন সারা বেলা অত্যন্ত গরম ছিল কোথাও বাহির হওয়া যায় নাই বিকেলের দিকে রোদ একেবারে কমিয়া গেলে অপু ছেলেকে জিজ্ঞাসা করিল বল দেখি কোথায় বেড়াতে যাওয়া যায় পরে নিজেই খানিকক্ষণ ভাবিয়া বলিল চল আগে বেরুই তো তারপর দেখা যাবে নে হাত মুখ ধুয়ে জামাটা পরে নে নিজের সারটা আনিবার জন্য ঘরে ঢুকিতে গিয়া কি মনে করিয়া জোরে ডাকিল রানুদি রানি ভিতরে ছিল আসিয়া বলিল কী রে আরে বেরুচ্ছিস বলে মনে হচ্ছে রানুদি একটা জিনিস খেতে বড় ইচ্ছে করছে খাওয়াবে ও মা সে আবার কি কথা খাওয়াবো না কেন বল না বল গরম পড়েছে খুব একটু আম পোড়া শরবত খাওয়াবে হ্যাঁ আম পোড়া শরবত সে আবার কী রে কখনো শুনিনি তো আমাদের এদিকে খায় না বাবা পশ্চিম থেকে শিখে এসেছিলেন পশ্চিমে খুব খায় বাবা মাঝে মাঝে মাকে করতে বলতেন তুমি বানাও না রানুদি আমি দেখিয়ে দিচ্ছি ও হো করছি করছি এই সামান্য ব্যাপার আমি ভাবি কী না কি খেতে চাইবি এটা কিন্তু সামান্য ব্যাপার নয় রানুদি কতদিন খাইনি বলো তো ছোটোবেলায় মাঝে মাঝে মা করে দিতেন আমাদের অবস্থা কি ছিল সে তো তুমি জানোই নিজেদের বাগান ছিল না ঘরেই সবসময় চিনিও থাকতো না পোড়া শরবত তখন একটা বিরাট বিলাসিতা কালে ভদ্রে হলে খুব ভালো লাগতো আজ বানাও তো রানুদি খেয়ে দেখি ছেলেবেলার কথা মনে পড়ে না খোকাকেও একটু দিও কাঁচা আম আছে তো সে তো ভাবতে হবে না কাল এক জুড়ি আম দিয়ে গিয়েছে তুলসী মা কাজল আসিয়া বলিল বাবা তোমার হয়েছে আমার এই বোতামটা লাগিয়ে দাও আমি পারছি নে অপু হাসিতে হাসিতে বলিল দেখেছ কাণ্ড রানুদি উল্টো ঘরে বোতাম লাগিয়ে বসে আছে হ্যাঁ রে তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে একটু পরে বারান্দায় বসিয়া শরবতে প্রথম চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই ছেলেবেলাটা ফিরিয়া আসিল অপু চোখ বুঝিয়া পোড়া সোদা গন্ধ উপভোগ করিতেছিল এই গন্ধটা কেমন পুরাতন দিনগুলিকে মনে পড়াইয়া দেয় সেই দাওয়ায় চাটায় পাতিয়া বসিয়া তালের বড়া খাওয়া সেই মাটির তোয়া থাতে প্রসন্ন গুরুমশায়ের কাছে পড়িতে যাওয়া কত কথা মনে পড়ে রাত্রে প্রদীপের আলোয় বসিয়া পড়িতে পড়িতে কানে আসিত মায়ের খুন্তি নাড়িবার শব্দ বিদেশ হইতে বাবা আসিলে অপুর অত্যন্ত আনন্দ হইত রাত্রে বিছানায় শুইয়া অনেক রাত্রি পর্যন্ত শুনিত বারান্দায় বসিয়া বাবা গান করিতেছে আর কথা মনে পড়ে বাংলাদেশ হইতে বহুদূরে তারকাখচিত আকাশের নিচে সমুদ্রবেলায় শুইয়া থাকিতে থাকিতে হঠাৎ এক সময় তাহার তন্দ্রার ঘরে মনে হইয়াছে সে আসিয়া দাঁড়াইয়াছে সে বদলাই নাই বয়স বাড়ে নাই তাহার চোখে দৃষ্টি পরিবর্তন হয় নাই তাহার আঁচলে বাঁধা নাটা ফলগুলির সংখ্যা একটিও কমে নাই সে অপুর সামনে দাঁড়াইয়া হাসিতেছে তন্দ্রা ছুটিয়া গেলে অপু অবাক হইয়া আকাশের দিকে চাহিত সমস্ত দুঃখের দিনে উদার আকাশ তাহাকে শান্ত করিয়াছে দেখিত বাংলার আকাশের সহিত বিদেশের আকাশের কোনো প্রভেদ নাই দেখিত তাহার দিদির দৃষ্টি যেন ক্রমশ আনিহারিকা সৌরচরাচরে ব্যপ্ত হইয়া পড়িতেছে এইমাত্র এইখানে ছিল তাহার ঘুম ভাঙিতে দেখিয়া দূরে সরিয়া গিয়াছে বেড়াতে যাবে না বাবা ছেলেকে কাছে টানিয়া লইয়া অপু বলিল চলো বাবা যাই পথে বাহির হইয়া বলিল আমরা যদি এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকি তবে তোর মন খারাপ হবে না রে কাজও প্রথমে অবাক হইয়া গেল চলিয়া যাইবার কথা উঠিতেছে কেন অবশ্য বাবা যেখানে আছে এমন জায়গায় থাকিতে তাহার খারাপ লাগিবে না কিন্তু পিসিকে ছাড়িয়া থাকা বড় কষ্টের কোথায় যাব বাবা কোথায় যাওয়া হইবে তাহা অপুও কিছু ভাবে নাই গ্রাম ছাড়িয়া বেশি দূর যাওয়াও যা হইবে না আবার কলিকাতাও কাছে হইবে এমন স্থানের সন্ধান সে মনে মনে করিতেছিল ছেলে প্রশ্নের জবাবে সংক্ষেপে বলিল আমিও তাই ভাবছি রে গ্রাম ছাড়িয়া বেশি দূর যাওয়া ঘটিবে না সে যাইতেও পারিবে না বারবার তাহাকেই ভিক্ষুকের মতো ফিরিয়া আসিতে হইয়াছে এই নিশ্চিন্দিপুরে এ গ্রামের প্রকৃতি তাহার কাছে জীবনধারণের জন্য বাতাসের মতো প্রয়োজনীয় তবু ছেলের কল্যাণের জন্য যাইতেই হইবে বাইরে ভালো স্কুলে না পড়িলে কাজলের চোখ ফুটিবে না দেওয়ানপুর স্কুলের মিস্টার দত্তর কাছে সে নিজে ঋণী বৃহত্তর জীবনে প্রবেশের মুখে তিনি তাহাকে প্রস্তুত করিয়া দিয়াছিলেন কাজলকে সে নিজে তৈয়ারি করিয়া দিবে নদীর ধারে যাইবার পথে আধা বয়সী স্থূলবপু এক ভদ্রলোক ডাকিয়া নমস্কার করিলেন আপনি তো অপূর্ববাবু আগে হ্যাঁ আপনাকে তো আগে গ্রামে দেখিনি বলেই বোধ হচ্ছে নতুন এসেছেন বুঝি হ্যাঁ 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 নতুনই বটে তাও ধরুন গিয়ে খুব নতুন আর কি বছর কয়েক তো হয়ে গেল আমার নাম রাধারমন চাটুর্যে বরাবরের নিবাস ঝাপরদহর কাছে গ্রামে হ্যাঁ তা সে মশাই এমন ম্যালেরিয়া যে কি বলবো দেখ দেখ করে একেবারে গ্রাম উজার ও হ্যাঁ 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 তারপর আসে গ্রামে ভরসা করে বাস করা বুঝলেন না তাও গিন্নি বলেছিলেন যেখানে যাচ্ছ সেখানে কি আর জর্জারি নেই হ্যাঁ কথাটা অবশ্য মন্দ বলেনি কি বলেন আগে হ্যাঁ ঠিক কথাই বলেছেন উনি হ্যাঁ মহাশয় শুনলাম দেশ বিদেশ অনেক ঘুরেছেন একদিন গল্প শুনতে যাব সে জন্যই মশাইয়ের সঙ্গে আলাপ করা দেশ বিদেশ আর কি সে এমন কিছু নয় তবে যাবেন নিশ্চয়ই তার জন্য আর বলার কি আছে এই শুরু হইল রমন তো আসিলই সঙ্গে সঙ্গে গ্রাম হইতে অন্যান্যরাও একে দুয়ে আসিয়া হাজির হইল ঘরে প্রায় নতুন মুখ দেখা যাইতেছে অনেকেই যাচিয়া আলাপ করিতেছে অপু যেখানে গিয়াছিল তাহার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জ্ঞান সকলেরই প্রায় এক প্রকার সবাই জানিতে চাই দেশটা কেমন পৌঁছাইলেই ধরিয়া তাহারা ম্লেচ্ছ করিয়া দেয় সোনা গিয়াছে এ কথা কতদূর সত্য একদিন সন্ধ্যাবেলা একজন প্রতিবেশী আসিয়া হাজির হইল সে কাহার কাছে শুনিয়াছে বিলাতে অমাবস্যার রাত্রে রামধনু দেখা যায় অপু সদ্য বিদেশ হইতে আসিয়াছে অতএব সত্য মিথ্যা যাচাই করিবার জন্য সেছাড়া উপযুক্ততর লোক আর কই অপু শুনিয়া হাসিয়া বলিল বিলের যাকে বলে ঠিক সেখানে তো আমি যাইনি আর তাছাড়া রাত্রিটে রামধনু কি করে দেখা সম্ভব রামধনু তৈরি হয় কিভাবে। জলকণার উপর আলো এক ঘন্টা সময় লাগিল অনেক পরিশ্রম করিয়া বৈজ্ঞানিক বক্তৃতা দেওয়ার পর শ্রোতার মাথা নাড়ার ভাব দেখিয়া গত এক ঘন্টার পরিশ্রমে সার্থকতা সম্বন্ধে অপুর কেমন একটা সন্দেহ জন্মিল বুঝুক আর নাই বুঝুক লোকটা ইহার মিনিট দুই পরে বিদায় হইল গ্রাম হইতে বিদায় লইতে হইবে বলিয়া অপু ছেলেকে লইয়া দুই বেলা পথে পথে বেড়ায় রাস্তায় লোকে তাহার সহিত আলাপ করিয়া তাহার আশ্চর্য ভ্রমণ বৃত্তান্ত শুনিতে চায় অপু কাহাকেও নিরাশ করে না সে জানে ইহাদের মধ্যে অনেকেই সারা জীবনে বাংলাদেশের বাহিরে পা দেওয়ার সুযোগ পাইবে না ভাবিয়া তাহার দুঃখ হয় এই সহজ মমত্ববোধের ফলেই সে কয়েক শতবার কথিত গল্প পুনরায় হাসিমুখে করিতে থাকে অপু বলি বলি করিয়াও কথাটা রানীকে বলিতে পারিতেছিল না চলিয়া যাইবার কথা শুনিলে রানী যে আদৌ সুখী হইবে না ইহা অপুর জানা ছিল বলিয়াই কথাটা সে সাহস করিয়া রানীর নিকট তুলিতে পারিতেছিল না যাইবার সময় আচমকা না বলিয়া এখন হইতে আভাস দিয়া রাখাই ভালো অথচ সাহসের অভাব দুই চার দিন বলি বলি করিয়া অপু রান্নাঘরের সামনে ঘোরাফেরা করিল তারপর এক সময় দুর্গা নাম করিয়া কথা পারিয়া ফেলিল একটা কথা ছিল রানুদি রানী গোসাইতেছিল অপুর গলা সরে এবং মুখভাগে বিস্মিত হইয়া তাকাইল কি কথা রে অপু একটা ঢোক গিলিল এই মানে কাজলের পড়াশোনাটা এ এবার ভালো করে শুরু করে দেওয়ার দরকার তাতে কি না বলছিলাম কি ওকে এখন থেকে একটু মানে একটু ভালো স্কুলে তো পড়াতে হবে তাই রানুদি ভাবছি কিছুদিনের জন্য শহর এলাকায় বাসা ভাড়া করে থাকবো আগামী সপ্তাহে হয়তো রওনাও দিতে হবে বুঝতেই পারছ ছেলেটার পড়াশোনা তো হওয়া দরকার রানী কোনো কথা বলিল না তরঙ্গের ডালা খোলা রাখিয়াই বিছানায় আসিয়া বসিল মুখটা রহিল খোলা জানালার দিকে তাহার অত্যন্ত শান্ত ভঙ্গি দেখিয়া মনে হইতে পারিত অপুর কথা তাহার কানে যায় নাই সে অন্যমনস্কভাবে বাহিরে কাঁঠাল গাছটা দেখিতেছে মাত্র অপু জিজ্ঞাসা করিল রাগ করলে রানুদি অপু ভাবিয়াছিল রানুদি কাঁদিয়া ভাসাইয়া দিবে রানী মুখ ফিরাইলে দেখিল তাহার চোখে জল নাই হাত দিয়া বিছানা চাদরটা মসৃণ করিতে করিতে রানী বলিল না রে রাগ করিনি রাগ করবো কেন তুই কি পাগল হলি অপু এতে তো কাজলেরই ভালো হবে ওর লেখাপড়া কি কিছু হবে এখানে থাকলে একটু থামিয়া বলিল তাছাড়া পরের জিনিস আর কতদিন নিজের কাছে রাখব মায়া পড়ে গেলে ছাড়তে যে বড় কষ্ট হবে রে তার চাইতে তুই এখনই নিয়ে যা এত সহজে ব্যাপার মিটিয়া যাইবে অপু আশা করে নাই যাই হোক রানুদি যে চলিয়া যাওয়ার প্রয়োজনীয়তা বুঝিতে পারিয়াছে তাহাই যথেষ্ট অপু বলিল মাঝে মাঝে এখানে নিয়ে আসব রা নদী প্রত্যেক ছুটিতে আসব আমারই বা কে আছে বলো তুমি ছাড়া বরং তখন তুমি বিরক্ত হয়ে উঠবে দেখো একটু পরে হাত পাকা চাহিবার জন্য ঘরে ঢুকিতে গিয়া অপু চৌকাঠেই দাঁড়াইয়া গেল বিছানার উপর উপর হইয়া রানী ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে অনেক ভাবিয়া অপু মালতীনগরে যাওয়া স্থির করিয়াছিল মালতীনগর জায়গাটা এখনও পুরা শহর হইয়া উঠিতে পারে নাই তবে শহরের সুবিধা মোটামুটি প্রায় সমস্তই পাওয়া যায় অনেক বাড়িঘর মানুষজন ও হাটবাজারের মধ্যে গ্রাম হইতে শহরের স্পর্শই বেশি নিশ্চিন্দিপুর হইতে অবশ্য খুব কাছে হইল না কিন্তু কি আর করা যায় সব সুবিধা দেখিতে গেলে চলে না কিছুদিন আগে অপু মালতীনগর স্কুলে গিয়া হেডমাস্টার মহাশয়ের সঙ্গে কথা বলিয়া আসিয়াছিল সেখানকার ব্যবস্থা তাহার পছন্দ হইয়াছে ভর্তি বা যাবতীয় ব্যবস্থা করিয়া ফিরিতে ফিরিতে হঠাৎ একটা কথা ভাবিয়া তাহার খুব অবাক লাগিল সে আর ছেলেকে ভর্তি করাইবার জন্য ঘুরিতেছে ছেলের ভবিষ্যতের কথা ভাবিতেছে আশ্চর্য এই কিছুদিন আগে তাহার কথাই তাহার মা বাবা চিন্তা করিয়াছে সত্যই সে অনেক বড়ো হইয়া গিয়াছে অথচ সন্তানের পিতার যতটা গভীর ও রাসবাড়ি হওয়া উচিত তাহা সে বিস্তর চেষ্টা করিয়াও হইতে পারিতেছে না রাসভারী মুখ করার চেষ্টা করিল হইল না খানিক পরে নিজেরই হাসি পাইল আসলে সে বৃদ্ধ হয় নাই তাহার পক্ষে বৃদ্ধ হওয়াও সম্ভব নয় বিদায় লইবার পালা বেশ কয়েকদিন ধরিয়া চলিল রানী ভালো রান্না করিতে লাগিল পাড়ার মানুষ এবং গল্প পিপাসুরা দল বাঁধিয়া আসিয়া বিদায় লইয়া গেল করার রহিল অপুকে প্রায়ই আসিতে হইবে কাজল সকাল বিকাল একবার করিয়া বন্ধুদের নিকট হইতে বিদায় লইতে লাগিল সময়কে যাইতে দিব না বলিলে সময় অধিকতর তাড়াতাড়ি চলিয়া যায় ক্রমশ যাইবার দিন আসিয়া গেল অপু মালতীনগরে একখানি বাসা ভাড়া করিয়াছে সামান্য কিছু প্রয়োজনীয় আসবাব কিনিয়া সেখানে রাখা আছে একসঙ্গে সমস্ত কেনা গেল না দৈনন্দিন কাজে প্রয়োজন দেখা দিলে ক্রমশই কেনা হইবে বহুকাল বাদে অপু সংসার পাতিতেছে একা কী কি জিনিস লাগিবে তাহা রানীর সহিত পরামর্শ করিয়া কেনা হইয়াছে অপুর একার উপর ভার থাকিলে হয়তো নূতন বাড়ি গিয়া প্রথম দিন উপবাস করিতে হইত যাইবার গোলমাল বাক্স গোছানো নানাবিধ উপদেশ এবং উত্তেজনায় কাজল কিছুটা দিশাহারা হইয়া পড়িয়াছিল নতুবা রওনা হইবার সময় সে নিশ্চয়ই একবার কাঁদিয়া ফেলিত পরে তাহার মনে হইয়াছিল পিসি অত কাঁদলে আর আমি দিব্যি চলে এলাম পিসি হয়তো ভাবলে ছেড়ে আসতে আমার মন খারাপ হয়নি মন খারাপ তাহার অবশ্য হইয়াছে কিন্তু সেই গোলমালে তাহার কান্না আসে নাই অপুর মনটা কেমন ঝিমাইয়া ছিল রানীর কাছে কাজলকে রাখিয়া তাহার যে সহজ নিশ্চিন্ততা ছিল তাহা সে ফিরিয়া পাইতেছিল না অনেক প্রতিজ্ঞা অনেক পত্র লিখিবার প্রতিশ্রুতি অনেক চোখের জলের মধ্য দিয়া তাহারা মাঝের প্রারা স্টেশনে পৌঁছিয়া গেল ট্রেনে উঠিয়া কাজল বলিল একটা কথা বলবো বাবা কি বলো আমরা মালতীনগরে যাচ্ছি না হ্যাঁ সেখানে থাকতে কেমন লাগবে বাবা কঠিন প্রশ্ন অপু জানালা দিয়া বাহিরে তাকাইয়া দগ্ধ প্রান্ত দেখিতে দেখিতে উত্তর খুঁজিতে লাগিল আজ গল্পের প্রথম ভাগ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে গল্পের দ্বিতীয় ভাগ নিয়ে গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার